আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমি তোমাদেরকে আবৃত দশমিক ভগ্নাংশের একটা ভাগের অঙ্ক সমাধান করে বুঝিয়ে দিব তো তোমরা বোর্ডে যে অঙ্কটা দেখতে পাচ্ছ সেই অঙ্কটা হচ্ছে ভাগের একটা অঙ্ক তোমাদেরকে বলা হচ্ছে যে এই আবৃত দশমিক ভগ্নাংশকে এটা দ্বারা ভাগ করো তাহলে এই দুইটাই কিন্তু আবৃত দশমিক ভগ্নাংশ তো প্রথমটা থেকে দ্বিতীয়টা ভাগ করতে বলা হচ্ছে তো বিয়োগের অঙ্কের ক্ষেত্রেও কিন্তু এরকম বলা থাকে যে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে বলা হয় তো যার যেটা থেকে যেটা বিয়োগ করতে বলা হবে সেই অনুযায়ী কিন্তু করতে হবে ঠিক একইভাবে ভাগের অঙ্কগুলো যাকে ভাগ করা ভাগ করতে বলবে তাকেই কিন্তু অন্যটা দিয়ে ভাগ করতে হবে যদি তুমি এইটাকে এইটা দ্বারা ভাগ করো তাহলে কিন্তু হবে না এখানে যেভাবে বলা আছে যে এই ভগ্নাংশটাকে বা এই আবৃত দশমিক ভগ্নাংশটাকে এটা দ্বারা ভাগ করতে হবে তাহলে এইটা দিয়েই ভাগ করতে হবে তাহলে আমরা ভাগের এবং গুণের নিয়ম কিন্তু জানি আমি কিন্তু তোমাদেরকে ক্লাসে শুরুতেই ভাগের নিয়ম এবং গুণের নিয়ম বুঝিয়ে দিয়েছিলাম তো গুণের একটা অঙ্ক আমি গত ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি আশা করছি তোমরা সেই অঙ্কটা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছ এবং প্র্যাকটিস করেছ সুতরাং গুণের অঙ্কে কারো কোনো সমস্যা থাকার কথা না আজকের ক্লাসে একটু মনোযোগ দিয়ে এই ভাগের অঙ্কটা তোমরা বুঝে নাও খুবই সহজ একটা অঙ্ক জাস্ট একবার দেখলেই বুঝতে পারবা তো দেখো এখানে যে আবৃত দশমিক ভগ্নাংশটা দেওয়া আছে সেটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিব তো আমি ভাগের অঙ্কের নিয়মের মধ্যে তোমাদেরকে বলেছিলাম যে দুইটা আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া থাকবে তাদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ করে নিবা তারপরে তোমরা সেই দুইটা ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে ফেলবা সেই দুইটা সাধারণ ভগ্নাংশ পরস্পর ভাগ করে দিবা তারপরে সেই ভাগ ফলটা একটা সাধারণ ভগ্নাংশ হবে সেটাকে আবার আবৃত দশমিক ভগ্নাংশ করে দিবা এবং সেটাই হবে অ্যান্সার তো তোমরা সদৃশ করতেও পারো আবার নাও পারো যদি সদৃশ ভগ্নাংশ না করো তাহলেও কোনো সমস্যা নাই কিন্তু যদি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ করে নাও তাহলে বেশি সহজ হবে বা বেশি সুবিধা হবে তো এটার ক্ষেত্রে তুমি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ করে নিতে পারো কিন্তু আমি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ করব না না করে এই অঙ্কটা কিভাবে করা যায় সেটা দেখে দিচ্ছি তোমরা যারা এই অঙ্কটা দেখছো ক্লাসটা দেখছো তারা শুরুতেই আমি যেভাবে করে দিচ্ছি এভাবে করবা তারপরে এই দুইটাকে তোমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ করবা করে সেটার আবার সাধারণ ভগ্নাংশ করে নিবা নিয়ে ভাগ করে দিবা তো প্রথমেই এটা দেখো যে সেভেন পয়েন্ট সাত দশমিক তিন দুই এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ করব, তাহলে সাধারণ ভগ্নাংশ করার জন্য এরকম একটা দাগ দিয়ে দিব যে দুইটা চিহ্ন বিশিষ্ট তোমার সংখ্যা আছে সে দুইটার জন্য নয় দুইটা নয় লিখে দিব। অর্থাৎ নিয়ম হচ্ছে যতগুলোর উপরে যতগুলোর উপরে পণ্যপুনিক চিহ্ন থাকবে ততগুলো নয় বসিয়ে দিতে হবে এরপরে দশমিকের পরে দশমিকের পরে অনাবৃত অংশ যতগুলো থাকবে ততগুলো শূন্য দিতে হবে কিন্তু এখানে কোনো দশমিকের পরে অনাবৃত অংশ নাই তার মানে কোনো শূন্য বসবে না এরপরে পৌনপুনিক চিহ্ন এবং দশমিক বাদে সংখ্যাটা বসিয়ে দিতে হবে কত হবে তাহলে সাত তিন দুই বিয়োগ কী বিয়োগ করতে হবে পৌনপুনিকের সামনে দশমিক বাদে যে অংশটুকু থাকবে পৌনপুনিকের সামনে দশমিক বাদে কত আছে সাত আছে সাত এটা যা হবে হিসাব করে সেটাই হচ্ছে এই আবৃত দশমিক সংখ্যার সাধারণ ভগ্নাংশ তাহলে এটা করে দেওয়া যায় কত হয় ক্যালকুলেটরেই করবা তোমরা আর ক্যালকুলেটর না থাকলে এমনি ম্যানুয়ালি তোমরা হিসাব করে করবা সাতশো বত্রিশ বিয়োগ সাত ভাগ হচ্ছে নাইনটি নাইন এটা কাটাকাটি করা যায় না ঠিক এভাবেই থাকবে সাতশো বত্রিশ থেকে সাত বিয়োগ করলে সাতশো পঁচিশ হয় আর নিচে কত থাকবে নাইনটি নাইন এভাবেই রেখে দাও এরপরে এই আবৃত দশমিক ভগ্নাংশটাকে সাধারণ ভগ্নাংশ করে ফেলো শূন্য দশমিক দুই সাত সাতের উপরে পৌন চিহ্ন আছে সমান সমান দাও এখানে তুমি একটা দাগ দিয়ে ফেলো একটা একটার উপরে কিন্তু পৌন চিহ্ন আছে তার মানে একটা নয় বসিয়ে দাও এরপরে দশমিকের পরে অনাবৃত অংশ একটা তাহলে একটা শূন্য বসিয়ে দাও নিয়মগুলো কিন্তু সবাই জানো নতুন করে তোমাদের বোঝানোর কিছু নাই তোমরা শুরু থেকে এটা জানো যে পৌনপুনিক চিহ্ন যতগুলোর উপরে থাকবে ততগুলো নয় হবে দশমিকের পরে অনাবৃত যতগুলো থাকবে ততগুলো শূন্য হবে এরপরে উপরে কি বসবে এই পৌনপুনিক চিহ্ন দশমিক বাদে যা থাকবে সব বসবে তাহলে পৌনপুনিক চিহ্ন তুমি উঠিয়ে দাও দশমিক উঠিয়ে দাও থাকবে কত জিরো টু সেভেন জিরো টু সেভেন মানে কি টু সেভেন তাহলে টু সেভেন মাইনাস কত মাইনাস করতে হয় পৌন আগে যে অংশটুকু থাকবে দশমিক বাদে সেটা মাইনাস করতে হবে পৌন আগে কোন অংশ আছে দশমিক বাদে দশমিক মনে করো নাই তার মানে শূন্য দুই শূন্য দুই মানে কি দুই তাহলে এখানে দুই বসিয়ে দাও তাহলে এটা কত হচ্ছে এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ বাই নাইনটি এখন আমাদেরকে বলা হয়েছিল এইটাকে এইটা দ্বারা ভাগ করতে তাহলে আমরা এখন লিখব যে অতএব সাত দশমিক তিন দুই পৌন চিহ্ন তিনের উপরে দুইয়ের উপরে ভাগ হচ্ছে কাকে দিয়ে ভাগ করতে হবে এটাকে দিয়ে তাহলে শূন্য দশমিক দুই সাত সাতের উপর পৌন সমান সমান এই ভাগ ফলটা মানেই হচ্ছে এটার সাধারণ ভগ্নাংশ কত সাধারণ ভগ্নাংশ সাতশো পঁচিশ বাই হচ্ছে নাইনটি নাইন এই যে ভাগ চিহ্ন দিয়ে দাও এটা সাধারণ ভগ্নাংশ কত টোয়েন্টি ফাইভ বাই নাইনটি দেখো আমাদেরকে বলা হয়েছিল এই সংখ্যাটাকে এটা দ্বারা ভাগ করতে তাহলে এই সংখ্যাটাকে আমরা এটা দ্বারা ভাগ করছি মাঝে ভাগ চিহ্ন দিয়ে দিলাম এটার সাধারণ ভগ্নাংশ এটা ভাগ চিহ্ন এটার সাধারণ ভগ্নাংশ এটা ওকে এখন এই ভাগ চিহ্নকে তুমি গুণ চিহ্ন করে দিবা তাহলে ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে পরের ভগ্নাংশটা উলটিয়ে যায় তাহলে সাতশো পঁচিশ নিচে হচ্ছে নাইনটি নাইন ঠিক এভাবেই বসে গেল ভাগ চিহ্নটাকে চিহ্ন করে দিলাম দ্যাট মিন্স নাইনটি উপরে চলে গেল টোয়েন্টি ফাইভ নিচে চলে আসলো অর্থাৎ তোমরা সবাই জানো এই নিয়মটা ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করে দিলে পরের ভগ্নাংশটা কি অর্থাৎ ভাগের যে পরের ভগ্নাংশ থাকবে সেটা উল্টিয়ে যায় উপর নিচেরটা উপরে যায় উপরেরটা নিচে আসে উলটিয়ে দিলাম এখন এটা হিসাব করো কত হবে তুমি সাতশো পঁচিশ গুণ নব্বই এটা কত হয় সেটা আগে হিসাব করো সাতশো পঁচিশ গুণ নাইনটি অর্থাৎ উপরে উপরে গুণ করে দিচ্ছি এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার দুশো পঞ্চাশ ভাগ হচ্ছে ভাগ হচ্ছে এই দুটার ফল আচ্ছা ওইটা আমি রেখে দিলাম এই দুইটা গুণ করে নিচ্ছি এটা গুণ করলে কত হচ্ছে সেটা আগে বসিয়ে দিই সিক্স ফাইভ টু ফাইভ জিরো কী করলাম উপরে উপরে গুণ করলাম সাতশো পঁচিশ আর নব্বই গুণ করলাম বাই নিচে নিচে গুণ করবো নব নিরানব্বই আর হচ্ছে পঁচিশ গুণ করব কত হবে দুই হাজার চারশো পঁচাত্তর হবে দুই হাজার চারশো পঁচাত্তর এখন এটাকে আরও ছোটো করা যায় দেখো তুমি উপরে কত দিবা পঁয়ষট্টি হাজার দুশো পঞ্চাশ ভাগ নিচে কত আছে চব্বিশশো পঁচাত্তর তাহলে উপরে থাকে দুশো নব্বই নিচে থাকে এগারো দুশো নব্বই ভাগ নিচে হচ্ছে এগারো এখন এটাকে তুমি কী করবা আবৃত দশমিক ভগ্নাংশ করবা অর্থাৎ এটাকে আবৃত দশমিকে রূপান্তর করে দিলেই অ্যান্সারটা চলে আসবে তাহলে এটাকে আবৃত দশমিকে কীভাবে করবা সেটা আলাদা করে তুমি পরের আলাদা করে করবা রাফ করে আমি পরের পেজে করি কত ছিল দুইশো নব্বই নিচে কত ছিল ইলেভেন আরেকবার দেখে আসি দুশো নব্বই বা ইলেভেন এটাকে আমরা আলাদা করে আবৃত দশমিক সংখ্যা করব তাহলে দুশো নব্বই এখানে দিয়ে দাও প্রথমে টোয়েন্টি নাইন নয় এগারো টোয়েন্টি নাইনের মধ্যে কয়বার যায় দুইবার যায় দুই তাহলে কত হয় বাইশ হয় উনত্রিশ থেকে বাইশ বিয়োগ করে দাও সাত হবে সাতের মধ্যে তো আর এগারো যায় না সুতরাং এই শূন্যটা নিচে নামাইতে হবে সত্তর হলো সত্তরের মধ্যে এগারো কয়বার যায় সত্তরের মধ্যে এগারো ছয় বার যায় তাহলে ছয় বার দিলে ছয় এগারো কত হলো সিষট্টি সিক্সটি সিক্স সত্তর থেকে সিক্সটি সিক্স বিয়োগ করে দাও সত্তর থেকে সিক্সটি সিক্স বিয়োগ করলে ফোর হবে আচ্ছা তাহলে চারের মধ্যে এগারো ভাগ যায় না সুতরাং এখানে একটা দশমিক নিতে হবে দশমিক নিয়ে নিলাম নিলে এখানে একটা শূন্য নিয়ে নিতে পারছি চল্লিশের মধ্যে এগারো কয়বার যায় চল্লিশের মধ্যে এগারো হচ্ছে তিনবার যায় তাহলে তিন দিয়ে দাও তাহলে তিন এগারো কত তেত্রিশ কত থাকে সাত আচ্ছা যেহেতু এখানে দশমিক নিচে এখানে একটা শূন্য নিয়ে নাও কারণ সাতের মধ্যে এগারো ভাগ যায় না তাহলে একটা শূন্য নিয়ে নিলাম এখন সত্তরের মধ্যে কয় বার যায় এগারো ছয় বার ছয় বার তাহলে সত্তর সরি ছয় এগারো ছষট্টি সিক্সটি সিক্স দিয়ে দিব এখানে কত থাকে চার থাকে তাহলে আবার এখানে শূন্য নিলে আবার চল্লিশের মধ্যে এগারো কয়বার বাজে তিনবার যায় তার মানে তুমি এখানে বুঝতে পারছো রিপিট হচ্ছে দেখো এখানেও চার হয়েছে হয়েছে এখানেও কিন্তু চার হয়েছিল তার মানে এভাবে রিপিট হতে থাকছে তার মানে রিপিট কোন অংশটুকু হচ্ছে তিন ছয় আবার তিন আসবে তারপর আবার ছয় আসবে এভাবেই রিপিট হচ্ছে তার মানে যখন রিপিট হবে বুঝবা তখন তুমি সেই রিপিট কতটুকু হচ্ছে বারবার ততটুকুর উপরে পৌন চিহ্ন দিয়ে দিবা তাহলে তিন আর ছয়ের উপরে পৌনপোনিক চিহ্ন দিয়ে দাও তাহলেই এই সাধারণ ভগ্নাংশের আবৃত দশমিক সংখ্যা এটা আমরা বের করতে পারলাম তাহলে এটা এখন বসে দাও কত হলো টোয়েন্টি সিক্স ছাব্বিশ দশমিক তিন ছয় দুইটার উপরে কোনোপণিক আচ্ছা তাহলে আমরা এখান থেকে লিখে দিতে পারি এই সাধারণ ভগ্নাংশটাকে আবৃত দশমিক সংখ্যা করলে কত হবে ছাব্বিশ দশমিক তিন ছয় ছয়ের উপরে পৌন তিনের উপরে পৌন এটা কিন্তু আলাদা করে বের করে নেওয়া হলো এটাই হচ্ছে অ্যান্সার অর্থাৎ অর্থাৎ এই যে এই আবৃত দশমিক সংখ্যাটাকে এইটা দ্বারা ভাগ করলে সেই ভাগ ফলটা হবে হচ্ছে ছাব্বিশ দশমিক তিন ছয় এবং এই তিন ছয় হচ্ছে আবৃত থাকবে এটাই হচ্ছে অ্যান্সার আশা করছি এই ভাগের অঙ্কটাও তোমরা সবাই একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছ খুবই সহজ একটা অঙ্ক ভাগের অঙ্ক আর গুণের অঙ্ক একদম প্রায় সেম শুধুমাত্র পার্থক্য হচ্ছে প্রথমে তুমি এখানে ভাগ চিহ্ন দিবা তারপরে সেই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করে দিবা গুণ চিহ্ন করে দিলে এই পরের ভগ্নাংশটা উলটিয়ে যাবে শুধুমাত্র এই জায়গাটাতেই পার্থক্য তার মানে গুণ আর ভাগের অঙ্ক কিন্তু একই নিয়মে হচ্ছে এবং আমি তোমাদেরকে ভাগের অঙ্কের নিয়মের মধ্যে বলেছিলাম যে যে দুইটা আবৃত দশমিক ভগ্নাংশকে ভাগ করতে বলা হবে একটাকে আরেকটা দিয়ে তাদেরকে তুমি সদৃশ আবৃত ভগ্নাংশ করে নিবা তো তুমি সদৃশ আবৃত ভগ্নাংশ করে নিলে সুবিধা হবে বা সহজ হবে তো তুমি এই অঙ্কটা সদৃশ আবৃত ভগ্নাংশ করে নিয়েও করতে পারো কোনো সমস্যা নাই আবার ঠিক এভাবে আমি যেভাবে করলাম এভাবেও করতে পারো কোনো সমস্যা নাই তাহলে ভাগের অঙ্ক এবং গুণের অঙ্ক আশা করছি তোমাদের কারো কোনো সমস্যা হবে না এবং আমি ক্লাসে যে দুইটা অঙ্ক করে দিলাম অর্থাৎ ভাগের একটা অঙ্ক করে দিলাম আজকের ক্লাসে এবং গত ক্লাসে গুণের একটা অঙ্ক করে দিয়েছিলাম এই দুইটা অঙ্ক তোমরা আগে ক্লিয়ার হবা ভালো করে প্র্যাকটিস করবা যারা কম বুঝতে পেরেছো বা এখনও বুঝতে সমস্যা আছে তারা আর একটু ভালো করে দেখবা ধরে ধরে একটু বোঝার চেষ্টা করবা একটু মনোযোগ দিবা তাহলে এই ভাগ এবং গুণের অঙ্কগুলো বুঝলে এরকম যে কোনো হাজার হাজার ভাগ এবং গুণের অঙ্ক তোমরা নিজেই সমাধান করে দিতে পারবো অর্থাৎ এক গাদা অঙ্ক কিন্তু প্র্যাকটিস করার দরকার নাই একটা করে অঙ্ক করলেই সেই নিয়মের হাজারটা অঙ্কই কিন্তু করতে পারতে হবে এভাবেই শিখতে হবে একটু ভালো করে মনোযোগ দিয়ে বেসিক বিষয়গুলো বুঝতে হবে এবং বুঝে যদি অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো তাহলে একই নিয়মের এক হাজার দুই হাজার বা যত ইচ্ছা তত অঙ্ক তুমি করে দিতে পারবা ধন্যবাদ সবাইকে